কেমন লাগছে খেয়ে দেখ। সুন্দর, এটাকে সস দিয়ে খেতে হবে। কেমন লেগেছে খেয়ে তো দেখা, মানে খেয়ে তো বল। ভালো লাগছে? থ্যাংক ইউ। বিকাল হলেই মনে হয় কি খাই কি খাই, ছোট বড় সকলের জন্য ভীষণই টেস্টি এবং খুব অল্প সময়ে মনে হলেই আপনি যখন খুশি তখন এরকমই একটু নরম করে তুলে টিফিন রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর তাহলে তৈরি শুরু করা যাক। তার জন্য একটা ডিম নিয়েছি, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, সেটা দিয়েই হয়ে যাবে আজকের টিফিন। ডিমটা একটা বলে নিয়ে আমরা একটু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমরা দেব লিকুইড দুধ। এটা ঠান্ডা দুধ, জাল করা নয়। এক কাপ দুধ দিলাম, পরিমাণটা আমরা ঠিক মতো করেই ব্যবহার করব যা দেখাচ্ছি। দুধ দিয়ে এটা ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। নুন 1/4 টিস্পুন দেব, নুনটা একটু বুঝে শুনেই দেবো। আর চিনি দেব 1 চামচ আর 1 চামচ। আমরা ছোট চামচে 2 চামচ চিনি দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে দেব যাতে চিনিটা গলে যায়, তো সেই সময়টুকু দিতে হবে। আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা ময়দা দেব। ময়দা আমরা 1 কাপ নিয়েছি এবং সেটা আমরা একেবারেই ঢেলে দেব না, ধীরে ধীরে দেব, তাতে স্মুথ ব্যাটার বানানো সম্ভব হবে, না হলে দলা পাকানো হয়ে যায়। সেই জন্য ধীরে ধীরে দেব আর এভাবেই মেশাতে থাকব। খুব ভালো করে মেশাবো, মেশানোটা খুব ভালো করে করতে হবে একটু সময় নিয়ে। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে মিশ্রণটা। এবার দেব চিলি ফ্লেক্স 1/2 চামচ মতো। এটা চিলি ফ্লেক্সটা দিতে পারেন, যদি কাছে না থাকে তাহলে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে দানাটা ফেলে দিতে পারেন, দানা শুদ্ধও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে ওটা রাখলাম। অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই আমরা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হলে তবেই আমরা তেল দিলাম, খুব অল্প তেল, ছোট চামচে 1 চামচ তেল আমরা প্রথমে দেব। তেলটা ভালো করে গরম করব, তেলটাকে ব্রাশ করে নেব চারিদিকে, কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব তেলটা। তারপর যেমন দেখাচ্ছি মিশ্রণটা ঢালব। অবশ্যই কিন্তু কড়া গরম করতে হবে ভালো করে, তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু এটা হবে না। মানে কড়াই থেকে আমরা যেটা তৈরি করতে চাইছি সেটা তোলাটা একটু মুশকিল হবে, সেই জন্য গরম করতে হবে। ঢাকনা বন্ধ করে আমরা রাখবো 5 মিনিটের জন্য, সিদ্ধ হবে। শুকনো লঙ্কা দেখুন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দানা ফেলে দিয়েছি আমি। এবার 5 মিনিট পরে ফিরে আসছি, ঢাকনা খুললাম। তলার দিকটা কিন্তু ভাজা, মানে ভাজা হয়ে গিয়েছে আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু উপরের দিকটা কাঁচা আছে। আর অবশ্যই ফ্লেমটা লো ফ্লেমে হবে, মানে ফ্লেমটাকে লো করে রাখতে হবে, ধিমি আছে পুরো রান্নাটাই হবে। দেখুন কত সুন্দর উঠে আসলো, একটুও কড়াই লেগে নেই। এবার আমরা উল্টে দিলাম, উল্টে দিলাম দিয়ে একটা ডিম কিভাবে করতে হবে বলছি। আর একটা ডিম নেব, মানে প্রথমে তো একটা ডিম দেখিয়েছিলাম যেভাবে ব্যবহার করলাম, এই ডিমটা সরাসরি এখানে দেবো না, অনেক সময় ডিম পচা থাকে, তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। সেই জন্য একটা পাত্রে আগে ডিমটা নিয়ে নেব, নিয়ে ঠিক যেমন দেখালাম একটাই ডিম এর উপরে দেব, দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু আমরা স্প্রেড করে দেব ডিমটাকে। একটু ভালো করে স্প্রেড করে দেব। এবার এর মধ্যে আমরা মেশাবো স্বাদ অনুযায়ী নুন, মানে ডিমে যতটুকু নুন লাগে সেরকমই খুব সামান্য একটু নুন দেবো। আর ওই যে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুচি করেছিলাম দানাটা কিন্তু ফেলে দিয়েছি, আপনারা দানাটা দিতেও পারেন, সেগুলো একটু ছড়িয়ে দিলাম।
খুব ভালো লাগে খেতে। আপনারা দেখেই বুঝতে পারেন খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরিমাণটা ঠিক মতো করে দিলেই অপূর্ব অসাধারণ হবে। পাঁচ ছ মিনিট ঢাকনা বন্ধ করে রাখব। উপরে যেটা দিলাম সেটা একটু সিদ্ধ হবে। আমরা পাঁচ ছ মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এবার যেটা করতে হবে, অবশ্যই কিন্তু ফ্লেমটাও গোটা রান্নাতেই ধিমে আছে, করা আছে, লো ফ্লেমে করা হচ্ছে। এবার উল্টে দিলাম, ডিমের দিকটা উল্টে দিলাম। এবার আমরা একটু তেল ব্রাশ করছি, উপরে ব্রাশে করে একটু তেল নিয়ে তেল ব্রাশ করছি। আর একটু সামান্য আমরা তেল দেব, যেমন পরোটা ভাজা হয় সেই জন্য খুব অল্প সামান্য তেল একটু চারিদিকে ছড়িয়ে দেব, যাতে ভাজাটা ভালো হয়। আর পরোটা যেমন ফুলে ওঠে তেল দিলে, সেটাও হবে বেশ ফোলা ফোলা হয়ে ওঠে যেন, সেই জন্য তেলটা দেওয়া। এবার উল্টে পাল্টে দু এক মিনিট আর জাস্ট ভাজা, বেশি ভাজতে হবে না, কারণ ঢাকনা বন্ধ করেই সিদ্ধ হয়ে গিয়েছিল আমাদের টিফিন রেসিপিটা, মানে যেটা টিফিন করতে চাইছি সেটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ভেজেওছি। খাবি জল? কে খাবে তাহলে? তুমি কি খাবে? তোমার খাবে গেছে? কি খেলে বলো তো? ওরে বাবা দারুণ টিফিন, এটা দিদি খাবে তাই তো? তুমি একটু টেস্ট করবে না, এত সুন্দর করে বানালো। আচ্ছা ঠিক আছে, এবার আমি কেটে দেখাচ্ছি আর হাতে তুলে দেখাবো যে কতটা সফট হয়েছে আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, শিউলিন হেসে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কারণ সকালে বিকালে আমাদের সবসময়ের একটা চিন্তা থাকে কি টিফিন বানাবো ছোট বড় সকলের জন্য। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সামান্য কটা উপকরণ লাগে যেটা আমরা সবসময় হাতের কাছে পাই, এটা দিয়ে চটজলদি মাত্র 7-8 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায়, মনে করলেই বানানো হয়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে, আর মুখে দিলে লেগে থাকা মানে মুখে লেগে থাকার মতো স্বাদের এরকম একটা টিফিন, আপনি অবশ্যই বানান। শিউলিস মোটিভেশন হাম আমাদের আরও একটি চ্যানেলে চোখ রাখুন, আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি শিউলি চলে আসব। তাহলে খুব ভালো থাকুন আর অবশ্যই কিন্তু এটা বানান, কমেন্টে জানান কেমন লাগলো আজকের রেসিপি। আমার মেয়ে খাচ্ছে, সে জানাচ্ছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে খেয়ে দেখ? সুন্দর, কতটা নরম দেখা, ভীষণ নরম। এটাকে সস দিয়ে খেতে হবে। কেমন লেগেছে খেয়ে তো দেখা, মানে খেয়ে তো বল। ভালো লাগছে? থ্যাংক ইউ।